জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উদযাপন করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জিএমআই গ্রুপ। প্রায় এক যুগ ধরে বাংলাদেশে জমকালো আয়োজনের মাধ্যমে এ দিবসটি পালন করে আসছে প্রতিষ্ঠানটি। করোনা সংক্রমণ এড়াতে এবার উদযাপন হয়েছে সীমিত পরিসরে। মঙ্গলবার সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে জিএমআই গ্রুপের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় জাবেদ ইকবাল পাঠান বলেন, শান্তি মানে এখন আর শুধু সংঘাত থেকে মুক্তি নয়, শান্তি মানে একে অন্যের কল্যাণে সুষম সমাজ গঠন আর পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করা। তিনি বলেন, আমরা জিএমআই গ্রুপের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দেশের মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রায় 7,500 কর্মী দেশ ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। জাবেদ ইকবাল পাঠান আরও জানান, করোনার প্রাদুর্ভাবের মধ্যে সরকারের পাশে দাঁড়িয়েছে জিএমআই গ্রুপ। বিশ্বমানের করোনা পরীক্ষা হচ্ছে জিএমআই গ্রুপের মলিকিউলার ল্যাবে এবং করোনা প্রতিরোধী গণটিকাদান কর্মসূচিতেও একমাত্র দেশীয় প্রতিষ্ঠান হিসেবে সিরিঞ্জ সরবরাহ করছে জিএমআই। দেশ বিদেশে করোনার কারণে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জিএমআই গ্রুপের চেয়ারম্যান বলেন, আমরা হয়তো কর্মহীন সবাইকে আর্থিকভাবে সাহায্য করতে পারব না, কিন্তু যতটুকু সম্ভব আর্থিকভাবে অথবা মানসিকভাবে আমাদের আশপাশের কর্মহীনদের পাশে আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদুল ইসলাম বলেন, গত 2 বছর ধরে আমরা একটি পরিবর্তিত বিশ্বের মধ্য দিয়ে যাচ্ছি। এখন বিশ্বের বিভিন্ন দেশের যেমন দায়িত্ব আছে উন্নত রাষ্ট্র হিসাবে দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্রের জন্য কাজ করা, তেমনি আমাদেরকে ব্যক্তি পর্যায়ে একে অপরের দায়িত্ব নিতে হবে। তৌহিদুল ইসলাম আরও বলেন, এখন পর্যন্ত বিশ্বের প্রায় 100টি দেশ ভ্যাকসিনের সুবিধার বাইরে। তাদের জন্য ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে, তবেই সমতার বিশ্ব প্রতিষ্ঠিত হবে। জিএমআই গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিপ্রো জিএমআই ফার্মা লিমিটেডের পরিচালক মোস্তাফিজুর রহমান পাটোয়ারি, জিএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের পরিচালক আবু জাফর চৌধুরী ও পরিচালক অর্থ হিরোশি সাইত্য, জিএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নির্বাহী পরিচালক তানভীর হোসাইন ও আলী হোসাইন এবং নিপ্রো জিএমআই মার্কেটিং লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও তাকামিদো। উল্লেখ্য, 1999 সালে যাত্রা শুরু করা জিএমআই গ্রুপে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন এবং তুরস্কের সরাসরি বিদেশি বিনিয়োগ। এই শিল্পগোষ্ঠীর আওতায় রয়েছে 32টি শিল্প প্রতিষ্ঠান। জিএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশ্বমানের বিভিন্ন জীবনরক্ষাকারী মেডিকেল ডিভাইসেস এবং ঔষধ তৈরি ও বিপণনের মাধ্যমে দেশে বিদেশে স্বাস্থ্যসেবা দিচ্ছে জিএমআই গ্রুপ। সাদাকালো নিউজ ডেস্ক। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।